মহিষাসুর মর্দিনীতে অভিনয় করে দর্শকদের মন কাড়লেন বিধায়ক নারায়ণ গোস্বামী। রবিবার অশোকনগর পৌরসভার আয়োজনে পরিবেশিত হয় এই অনুষ্ঠান। মহিষাসুর মর্দিনীতে অভিনয় করে মানুষের মন কাড়লেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। রবিবার রাতে অশোকনগর পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সংহতি পার্ক এলাকায় শিববাড়ির মাঠে আয়োজন করা হয়েছিল আগমনী অনুষ্ঠানের। আগমনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয় ছৌ নাচের। ছৌ নাচ দেখতেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। ছৌ নাচ শেষে আয়োজন করা হয় মহিষাসুর মর্দিনী। তাতে সাধকের ভূমিকায় দেখা যায় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। সাধকের ভূমিকায় অভিনয় করে তার গলাতেই তিনি গান ও চণ্ডীপাঠ করেন, যা করে সাধারণ মানুষের মন কেড়ে নেন। পাশাপাশি এই মহিষাসুর মর্দিনীতে একাধিক পৌর কর্মচারীও অভিনয় করেন। সঙ্গীত পরিবেশন করেন অশোকনগর পৌরসভার সিআইসি সদস্য শ্রীকান্ত ভট্টাচার্য। মূলত বিধায়কের অভিনয় দেখতেই এদিন ভিড় জমিয়েছিলেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। বিধায়ককে নতুন রূপে পেয়ে খুশি অশোকনগরের বাসিন্দারা। এ বিষয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, এবছর আমাদের বাঙালির দুর্গা উৎসব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব স্বীকৃতি পেয়েছে। স্বাভাবিকভাবেই বাঙালিদের মধ্যে একটা বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। সেজন্যই অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রবোধ সরকার ও কাউন্সিলর যারা রয়েছেন তারা সবাই মিলে ঠিক করেছেন একটা আগমনী অনুষ্ঠান করার। তাই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন, আগামী বছরগুলিতেও এ ধরনের অনুষ্ঠান করা হবে। অ্যাকচুয়ালি এবছর বাঙালি দুর্গা উৎসব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব স্বীকৃতি পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলার বাঙালিদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বেশি, সেই জন্যে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী প্রবোধ সরকার, আমাদের এখানে সিআইসি যারা আছে, কাউন্সিলর যারা আছে, শ্রীকান্ত চৌধুরী, এরা সবাই মিলে ঠিক করেছেন যে একটা আগমনী উৎসব করবে। সন্ধ্যাবেলা থেকে ছৌ নাচ, মহিলা ঢাকি নৃত্য এবং মহিষাসুর মর্দিনীর নাটক এখানে মঞ্চস্থ হয়েছে। বিভিন্ন আমাদের মহিষাসুর মর্দিনী আলক্ষ্য নৃত্য এই সমস্ত হয়েছে। সেখানে আমিও একটা অভিনয় করেছি, একটা সাধকের রোলে অভিনয় করেছি। আর এটা অ্যাকচুয়ালি আলাদা ফিলিংস, দেবীপক্ষ শুরু হয়ে গেছে, সেই মাতৃবন্দনা আজকে করতে পারলাম। আমার গ্রামের বাড়িতেও দুর্গা পুজো হয়, 60 বছর ওপর হয়ে গেছে সেখানে করি, কিন্তু আজকের একটা আলাদা আবহ তৈরি হয়েছে, অত্যন্ত ভালো লাগছে। এবং মায়ের কাছে প্রার্থনা, মা তুমি অশোকনগরের সবাইকে, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং বাংলা ভারতবর্ষের সব মানুষকে তুমি ভালো রাখো। 30-35 বছর আমার বাড়িতে পুজো হয়, গ্রামের বাড়িতে, সেখানে অষ্টমী নবমীতে আমি নিজে চণ্ডীপাঠ করি। স্বাভাবিকভাবেই এটা আমার রপ্ত করা আছে, রিহার্সাল দিতে হয়েছে, আমার অ্যাপিয়ারেন্স কখন হবে, আমি বেরিয়ে কখন যাব, ঢুকবো কখন, এর রিহার্সালটাই দিতে হয়েছে। বাকি রিহার্সাল শ্রীকান্ত চৌধুরী, মিঠু চ্যাটার্জি, আরও যারা গানের শিল্পী আছেন, নৃত্যশিল্পী আছেন, তারা ভীষণ পরিশ্রম করেছেন প্রতিদিন লাগাতারভাবে। আমাদের অনুপ রায়, অতীশ সরকার, গুপি, রাজু, এরা তো পড়েই ছিল, একেবারে খুব সুন্দর হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।